মাদারীপুরের ডাসার উপজেলার পোলট্রি খামারের যাত্রা শুরু হয় 2010 সালে। তখন এলাকার বিভিন্ন পুকুর ও জলাশয় পরিষ্কার করে সেখানে মাছ চাষ আর উপরে পোলট্রি খামার গড়ে ওঠে ডাসার উপজেলার কাজীবাকাই সহ আশেপাশের এলাকায়। প্রথম দিকে এসব পোলট্রি খামার লাভজনক হওয়ায় এলাকার বেকার যুবকরা এমনকি অনেকে বিদেশ থেকে এসেও খামার গড়ে তোলে। তবে দফায় দফায় মুরগির বাচ্চা, খাদ্য, ওষুধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে মোটা অঙ্কের লোকসানে পড়তে হচ্ছে খামারিদের। মুরগির ফিড, ওষুধের দাম বৃদ্ধির কারণে আমাদের প্রচুর লোকসান হচ্ছে। আমি দেখতেছি যদি এই খামারে ভালো লাভ হয় তাহলে আমি ভবিষ্যতে একটা খামার করব। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে এসব পোলট্রি খামার, ফলে এই ব্যবসা ছেড়ে অন্যদিকে ঝুঁকছেন খামারিরা। মালিকে আমাদের বেতন বাড়ায় না, মুরগিতে লাভ কম, লস খাইতে খাইতে সব খামার ছাইরা দিতেছে, এখন আমি বেকার হয়ে যাইতেছি। বাজার তদারকির পাশাপাশি এই শিল্প রক্ষায় সরকারের কাছে প্রণোদনার দাবিও জানিয়েছেন পোলট্রি খামারিরা। পোলট্রি খামার বাঁচিয়ে রাখার জন্য সরকারি প্রণোদনা দেওয়ার দাবি জানাচ্ছি। সরকার যদি বাজার নিয়ন্ত্রণ করে তাহলে এই খামারিদের ক্ষতির থেকে উত্তরণ সম্ভব। তবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন পোলট্রি খামারিদের সহায়তায় সরকারি কোনো বরাদ্দ না থাকায় কোনো প্রকার আর্থিক সহায়তা করতে পারছেন না তারা। আর্থিক কোনো বরাদ্দ না থাকায় আমরা সরাসরি তাদের আর্থিকভাবে সহযোগিতা করতে পারি না, কিন্তু বিভিন্নভাবে পরামর্শ প্রদান এবং অন্যান্য সহযোগিতাগুলো আমরা অব্যাহত আছে। জেলায় যে মাসিক সমন্বয় সভা হয় সেটি পরবর্তী সভায় আমরা বিষয়টি উত্থাপন করব এবং সে অনুযায়ী যদি কোনো সিদ্ধান্ত আসে তাহলে ভালো হবে বলে আমরা আশা করি। কৃষি খাতের মতো পোলট্রি খাতেও খাদ্য ওষুধের দামে ভর্তুকি দিয়ে মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।